স্টক মার্কেটে যখন কোনো কোম্পানি তাদের শেয়ারকে প্রথমবারের জন্য স্টক মার্কেটে তারা লিস্টিং করায় এবং আমাদেরকে আমাদের মতো রিটেল ইনভেস্টরদেরকে ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি দিয়ে থাকে, সেই যে প্রসেস সেটাকে আমরা বলে থাকি আইপিও। অর্থাৎ আইপিওর ব্যাপারে কম বেশি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যেটা জানি না বা কনফিউশন থেকে যাই, কোশ্চেন এসে যায়, সেটা হচ্ছে যে আমরা কি আইপিওতে ইনভেস্টমেন্ট করতে পারি। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে চলেছি যে আমরা কেন আইপিওতে ইনভেস্টমেন্ট করব না। ইয়া গাইজ, পার্সোনালি আমি সাজেস্ট করবো যে আইপিওতে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। কেন বেটার তার পেছনে কিন্তু আমি তিন চারটে কারণও বলবো, তারপরে যদি আপনাদের এটাকে যুক্তিযুক্ত লাগে তাহলেই কিন্তু নিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ কি চাইছি আমি, যে আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে এই ব্যাপারগুলি কিন্তু জেনে নিন, নইলে কিন্তু আপনার টাকা ড্র ডাউন হয়ে যেতে পারে, ঠিক আছে। সো গাইজ দেখুন, আইপিও যখন কোনো কোম্পানি কেন আনে, কোনো কোম্পানি তাদের ক্যাপিটাল বাড়ানোর জন্য আনে, তাই না? তাদের কোম্পানিকে এক্সপ্যান্ড করবে তারা, সেই জন্য কিন্তু তাদের কোম্পানি শেয়ার লিস্টিং করায় স্টক মার্কেটে। তো এখন এই যে লিস্টিং করালো তারা, আমরা কিন্তু প্রথমবারের জন্য কি করি না, অ্যাপ্লাই করি অ্যালটমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে। তো দেখুন, আমাদেরকে কেন আইপিওতে ইনভেস্টমেন্ট করা উচিত না, তার প্রথম কারণ যদি আমি বলি সেটা হচ্ছে ভ্যালুয়েশন, ওভার ভ্যালুড। কেন ওভার ভ্যালুড না, দেখুন, প্রথমত ধরুন আপনি কোনো একটা প্রোডাক্টের ওনার, ঠিক আছে। তো আমি ধরে নিলাম ABC কোম্পানি আপনার রয়েছে, আপনি সেই কোম্পানি ওন করেন, তাহলে আপনি চাইছেন যে আপনি যখন আপনার কোম্পানির শেয়ারকে সেল করবেন তখন কিন্তু আপনি যেন একটা ফেয়ার ভ্যালুতে সেল করেন, কেন না বেশি ভ্যালুতে, বিকজ আপনি তো বেশি টাকা চাইবেনই বায়ার্সদের কাছ থেকে, তাই না? সো আপনি কি করবেন, আপনার কোম্পানির শেয়ারকে যখন মার্কেটে লিস্টিং করাবেন তখন কিন্তু একটা হাই প্রাইস রাখবেন, ঠিক আছে। তো যে কারণে কিন্তু ভ্যালুয়েশন ওভার হয়ে যাচ্ছে, যে কারণে আমি বলবো যে আইপিওতে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। কেন না, দেখুন, স্টক মার্কেটে কোম্পানিটিকে আসতে দিন, তারপরে আপনি ইনভেস্টমেন্ট করবেন, কি আছে, কোম্পানি কোথাও চলে যাচ্ছে না, ভালো কোম্পানি হলে কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে। তার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপনি যে জিনিস 100 টাকায় পাবেন সেই জিনিস আপনি 200 টাকায় কেন কিনতে যাবেন, রাইট? সো আপনি কমন সেন্স ইউজ করলেও কিন্তু আপনি এটাই বলবেন যে না, আমি বেশি ভ্যালুয়েশনে কোম্পানি শেয়ার কিনবো না, কম ভ্যালুতে যখন ট্রেড করবে তখনই কিন্তু কিনবো। এটা হচ্ছে আমাদের নাম্বার 1 পয়েন্ট, ঠিক আছে। নাম্বার 2 পয়েন্ট কি না দেখুন, এটা হচ্ছে কি বলবো, যে একটা লটারি টাইপ। কেন না দেখুন, প্রথমত যে অ্যালটমেন্ট আছে আপনাকে অ্যাপ্লাই করতে হয়, সো সেটা লাকের ব্যাপার যে আপনি পাবেন কি পাবেন না, ঠিক আছে। যদি ভালো কোম্পানি হয় তার সাবস্ক্রিপশন কিন্তু কি হবে না, ওভারবট হয়ে যাবে, ঠিক আছে। তো যদি ওভার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেখানে পসিবিলিটি থাকে খুব কম পাওয়ার, তাই না? সো যে কারণে আপনি যদি অ্যাপ্লাইও করেন আপনি কিন্তু পাবেন না, এবং আপনি যদি পেয়েও যান হতেও পারে সেই কোম্পানি কিন্তু লিস্টিং গেন দিল। বাট এরকম অনেক কোম্পানি রয়েছে, হিস্ট্রি আপনি চেক করলে দেখতে পাবেন যে কোম্পানি যে প্রাইস নিয়ে মার্কেটে এসেছিল প্রথম দিনে যখন লিস্টিং হয় তখন থেকে কিন্তু লোতে ট্রেড করছিল, ঠিক আছে, 20% 30% এরকম কিন্তু নিচে এসে কোম্পানি খুলছে, তাহলে কি সেখানে আপনার কিন্তু লস হবে, তাই না? অর্থাৎ কি এটা লটারি মেন্টালিটি হচ্ছে, যে লাকের ওপর নির্ভর করছে। এবং আপনি যদি অ্যালটমেন্ট পেয়েও যান সেটার জন্য আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। কি ট্যাক্স না, STCG, শর্ট টার্ম ক্যাপিটাল গেন। অর্থাৎ আপনি কি করেননি, আমরা আইপিওতে ইনভেস্টমেন্ট করি, যে আইপিওতে আমরা 900 টাকার একটা আইপিওতে ইনভেস্টমেন্ট করছি, সেটা যদি খুলেই 1100 হয়ে যায় আমাদের 200 টাকা করে লাভ, তাহলে কি করছি আমরা না এক্সিট করে যাচ্ছি সঙ্গে সঙ্গে। অর্থাৎ কি শর্ট টার্ম, এটা কিন্তু বলতে পারেন যে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। তাহলে কি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের উপর আমরা তো জানি 15% ট্যাক্স কিন্তু আমাদেরকে পে করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা অসুবিধার ব্যাপার। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যে দেখুন, আমরা অ্যাজ অ্যান ইনভেস্টার আমাদের মেন্টালিটি কি থাকে না লং টার্মের ক্ষেত্রে, বিকজ আমরা জানি যে লং টার্মে কিন্তু স্টক মার্কেট থেকে ক্যাপিটাল বাড়ে, তাই না, একটা ওয়েলথ ক্রিয়েট হয়। যে ক্ষেত্রে আপনি যদি আইপিওর কথা ভাবছেন তাহলে কি সেটা শর্ট টার্ম একটা প্রসেস, অর্থাৎ কি আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের সঙ্গে আপনার শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কিন্তু ম্যাচ করবে না মেন্টালিটি, যে কারণে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট স্টাইলও কিন্তু চেঞ্জ হতে পারে, সেখানে কিন্তু আপনার ইফেক্ট পড়তে পারে, এবং আপনার যে লং টার্ম পোর্টফোলিও আছে সেখানেও কিন্তু ভালো মতো ইফেক্ট পড়তে পারে, যে কারণে আইপিওতে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। এবং সব থেকে লাস্ট পয়েন্ট হচ্ছে যে পার্সোনালি আমি এই পয়েন্টটিকে দেখে থাকি, যে আমি যখন কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি বা করার কথা ভাবি তখন কিন্তু আমি শুধু ফান্ডামেন্টাল চেক করি না কোম্পানির, সেই সঙ্গে সঙ্গে টেকনিক্যালও চেক করি, ঠিক আছে। কেন টেকনিক্যাল চেক করি, যে ধরুন কোম্পানিটির অল টাইম হাই কত ছিল, ঠিক আছে, বা 50 উইকস হাই কত, 50 উইকস লো কত, 200 EMA কোথায় চলছে, এত কিছু কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করি। অবভিয়াসলি লং টার্ম কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ফান্ডামেন্টাল
তাই জরুরি, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনি যদি ভালো ইনভেস্টর হতে চান তাহলে টেকনিক্যালটাও দেখা দরকার। তো যেহেতু আইপিওতে আমরা কিন্তু টেকনিক্যাল কোনো চার্ট পাচ্ছি না, সেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারছি না, যে কারণে আমি বলবো যে কোম্পানিকে আসতে দিন স্টক মার্কেটে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আপনি অন্য কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন, সেখান থেকে যখন দেখবেন যে এই কোম্পানি শেয়ার কীভাবে রিটার্ন দিচ্ছে, কীভাবে চলছে, ঠিক আছে, তার চার্ট প্যাটার্ন কী বলছে, এই সমস্ত কিছু দেখার পরে কিন্তু ইনভেস্টমেন্ট করুন। সো এটাই বলবো যে আইপিওতে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার। তবে হ্যাঁ, সমস্ত আইপিও খারাপ হয় না, কিছু কিছু আইপিও ভালোও হয়। তো আপনি যদি আগ্রেসিভ ইনভেস্টার হন তাহলে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতেই পারেন আইপিওতে। বাট অ্যাজ আ একটু সেফ ইনভেস্টার হিসেবে আমি বলবো যে আইপিওতে ইনভেস্টমেন্ট করার থেকে ভালো ভালো কোম্পানিতে, যেগুলোর ফান্ডামেন্টাল টেকনিক্যাল রয়েছে, অলরেডি কোম্পানি লিস্টিং রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা ভাববো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা আইপিওতে ইনভেস্টমেন্ট করবো না, বা ইনভেস্টমেন্ট করলে কী কী জিনিস মাথায় রাখতে হবে। সো আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিন, এবং যারা চ্যানেলে নতুন এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সো এরকমই ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।